অল ক্রিয়েটিভিডি পক্ষ থেকে সবাইকে সকাল সকাল ধন্যবাদ জানাচ্ছি স্বাগতম জানাচ্ছি বন্ধুরা কেমন আছেন করি সবাই ভালো আছেন আমি একদম আর্লি মর্নিং একটা ভালো মানের একটা সুখবর নিয়ে আসলাম তাহলে বাংলাদেশ রেলে পঁচিশ হাজার লোক নিয়োগ করা হবে বন্ধুরা এখানে পঁচিশ হাজার লোক যেটা সত্যি খুবই অকল্পনীয় একটা অফার আসতেছে আপনাদের জন্য এখানে রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেছেন রেলের নতুন মানে জাস্ট অর্গান অফ গ্রাম প্রস্তুত করা হয়েছে রেলে পঁচিশ হাজার লোকবল আছে আরও পঁচিশ হাজার লোকবল কিন্তু নিয়োগ দেওয়া হবে যে নিয়োগটা আপনারা আগামী সপ্তাহে কিন্তু পত্রিকায় মাধ্যমে পেয়ে যাবেন অর্থাৎ এ সপ্তাহ তো আজকে বার বুধবার তো আর জাস্ট এই দু তিন দিনের ভিতরে কিন্তু আপনারা নিয়োগটা পেতে যাচ্ছেন এই ধরনের একটা মেসেজ কনফার্ম করলো দৈনিক আজাদি নামক যে পেপারটা আছে এটা অনলাইন নিউজ পোর্টাল দেখতে পাচ্ছেন বুধবার উন উনত্রিশ সেপ্টেম্বর দু কিন্তু এই ম্যাসেজটা কিন্তু আমরা পাইছি মূলত ছাব্বিশ তারিখে আজকে হলো উনত্রিশ তারিখ তারা তিন দিন সরি দুদিন আগে পাইছি রবিবারে তো বন্ধুরা এই ম্যাসেজটা আমি এখন আপনাদেরকে পাঠ করে শোনাচ্ছি যারা রেলে চলি কাজ করতে কিংবা রেলে নিয়োগের জন্য অধীর আগ্রহে আছেন তাদের জন্য খুবই খুবই একটা সুখবর আমি সুখবরটা দিয়ে আজকের দিনটা শুরু করলাম আপনাদের সাথে তো এখানে আমি জাস্ট এটা একটু পড়ি আপনারা আমার কথাটা মনোযোগ শুনলে মেইন বিষয়টা বুঝতে পারবেন তো এখানে তারা যেটি হেডলাইন করছে যে রেলে নিয়োগ হবে আরও পঁচিশ হাজার লোক বল আগামী সপ্তাহে পত্রিকায় বিজ্ঞপ্তি দ্যাট মিনস আরও পঁচিশ হাজার লোক নিয়োগ করবে এবং আগামী সপ্তাহে আমরা এই নিয়োগ বিজ্ঞপ্তি পত্রিকা পেতে যাচ্ছি এইখানে রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেছেন রেলের নতুন অর্গানোগ্রাম প্রস্তুত করা হয়েছে রেলে পঁচিশ হাজার লোকও বলা আছে আরও পঁচিশ হাজার অধিক লোক নেওয়া হবে যা আগামী সপ্তাহের মধ্যে পত্রিকার বিজ্ঞাপনের মাধ্যমে সবাইকে জানিয়ে দেওয়া হবে এবং লোকের বিজ্ঞাপন দেওয়া হবে মানে নিয়োগ দেওয়া হবে এক কথা তো রেলে নিয়োগ পাওয়া সকলে প্রশিক্ষ প্রশিক্ষিত নিশ্চিত করা হবে প্রশিক্ষণের মাধ্যমে রেলে উন্নত সেবা নিশ্চিত করা হবে গত শুক্রবার রাতে আগ্রাবাদে একটি হোটেলে রেলওয়ে স্টেশনে সংলগ্ন স্থানে আধুনিক টয়লেট নির্মাণ সংস্কার সহ ওয়াশরুম ব্যবস্থাপনা উন্নয়নে রেলওয়ের পারস্পরিক শিক্ষণ কর্মসূচি দুদিনব্যাপী কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন তে বন্ধুরা আমার মনে হয় এর থেকে আর ভালো কোনো কাজ হতে পারে না তো যদি পঁচিশ হাজার যদি এখানে লোকের যদি আমরা একটা নিয়োগ পেয়ে থাকি সেক্ষেত্রে কিন্তু একটা বড় মাপের একটা অপরচুনিটি চলে আসবে আমাদের দেশের বেকার ছেলে মেয়েদের জন্য আমার মনে হয় আমাদের আরেকটু ধৈর্য ধরা উচিত যেহেতু অনেক দিন ধরে অপেক্ষা করা হয়েছে সো দ্যাট যদি এই এটা যদি দিয়েই দেয় পঁচিশ হাজার লোকের যদি একটা বড়ো মাফার যদি একটা নিয়োগ আমরা পেয়ে থাকি সেক্ষেত্রে কিন্তু রেলে দেখা যায় সাধারণত অষ্টম শ্রেণী এসএসসি এক কথা এইচএসসি সব লেভেলের ছেলেমেয়েরই কিন্তু আবেদনের অপশনটা থাকে এটা হলো সবচেয়ে বড় কথা এবং এখানে সুযোগ সুবিধা বুঝতে পারতেছেন বলাই বাহুল্য তো বন্ধুরা সবাই জাস্ট একটু আল্লা বিল্লাহ করেন আর কিছু করার নাই আশা করা যায় কাজ হয়ে যাবে ইনশাল্লাহ কারণ এতটুকুই সবাই ভালো থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ